রাজকুমার রায়, উনি ইজাহারে গিয়েছিলেন ওনার ইলেকশনের দায়িত্ব পালন করবার জন্য। ওনার দায়িত্ব পড়েছিল প্রিসাইডিং অফিসারের, কিন্তু ভোট শেষ হওয়ার আগেই ওনাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় এবং নৃশংসভাবে খুন করে রেল লাইনের উপরে ফেলে রাখা হয়। এই ঘটনার প্রতিবাদে এবং সারা রাজ্যব্যাপী ভোট কর্মীদের ওপরে যে নৃশংস নির্যাতন, নিপীড়ন এবং অত্যাচার হয়েছে, যে পরিবেশে ভোট কর্মীদের ভোট করতে হয়েছে, তার প্রতিবাদে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে কুচবিহার জেলার বিভিন্ন ভোট কর্মীরা আমরা সবাই আজকে এক জায়গায় উপস্থিত হয়েছি এর প্রতিবাদ করবার জন্য। সরকারের কাছে আমরা বার্তা দিতে চাই, এই রকম মানুষের জীবন বিপন্ন করে, ভোট কর্মীদের কোনো রকম নিরাপত্তার ব্যবস্থা না করে ভবিষ্যতে যদি আমাদের ভোটের কাজে পাঠানো হয়, আমরা বারংবার চিন্তা করে দেখব যে আমরা আদৌ আর আমাদের দায়িত্ব পালন করতে যাব কি না। সকালবেলায় ঘুম ভেঙেছে বোমের শব্দে, গুলির শব্দে, মাথায় রিভলভার ঠেকিয়ে ভোট করাতে হয়েছে আমাদের। এই পরিস্থিতিতে ভবিষ্যতে আমরা আর ভোট করতে যেতে চাই না। বাড়ির আত্মীয় স্বজনদের রেখে জীবনের ঝুঁকি নিয়ে এই রকম ভোটের কোনো প্রয়োজন, এই নাটকের কোনো প্রয়োজন পশ্চিমবঙ্গে আর নেই, দরকার নেই। আমরা প্রত্যেকে মৌনভাবে মৌন মিছিল করে শুধুমাত্র এই প্ল্যাকার্ডের মাধ্যমে জনগণের কাছে এই বার্তাটা দিতে চাই, ভোট কর্মীদের এই বার্তাটা দিতে চাই যে আমরা সবাই ঐক্যবদ্ধ, এই ধরনের কাজ আমরা আর মানছি না, মানব না। রাজকুমার বাবুর জীবন কেউ ফিরিয়ে দিতে পারবে না, ওনার পরিবার অনাথ হয়ে গেল, কে ফিরিয়ে দিবে ওনার পরিবারের মাথার উপরে হাত কে রাখবে? রাজ্য সরকার হয়তো কিছু ক্ষতিপূরণ ঘোষণা করে দায় সারবে, কিন্তু তাই বলে তো একটা জীবন ফিরে আসবে না। আমরা সবাই আরও কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে এর প্রতিবাদ জানিয়ে যাব।